আলহামদুলিল্লাহ ওসসালাতুসালাম ও বাদ সম্মানিত দর্শক শ্রোতা অনেকেই জানতে চেয়েছেন ইব্রাহিম আলী ইসাল্লা ওসালাম কাকে কুরবানি করেছিলেন তিনি কুরবানির জন্য প্রস্তুত করেছিলেন তার কোন ছেলেকে এ বিষয়ে আমাদের বাংলাদেশে দু সালে হাইকোর্টে একটা মামলা হয়েছিল তো বিষয়টা খুবই অযৌক্তিক যে এই প্রশ্নটা আসবে কেন ইব্রাহিম আলাইসাল্লাতেস্সালাম কাকে কুরবানি করছিলেন এই প্রশ্নটা কেন আসবে কারণ ইব্রাহিম আলাইসাল্লাসাল্লাম ইসমাইল আলীসালুআসালামকে কুরবানি করার জন্য নিয়েছিলেন এটা কোরআন এবং খ্রিস্টান ইহুদি তাদের ধর্মগ্রন্থ যেগুলো সবগুলো দ্বারাই সুস্পষ্ট তারপর ওইটা বিদ্বেষ এবং হিংসাবশত থেকেও এই কথা বলতেই পারে তো সেজন্য আমরা এ বিষয়ে দু একটি কথা বলতে চাই প্রথম কথা হলো আমরা যে ইবাদুবন্দিগিগুলো করি আমাদের ইবাদুৎবন্দিগি অন্য কোনো মানুষের স্মৃতি হিসাবে নয় বরং আমরা ইবাদত করি আল্লাহ রব্বুল্লা আলমিনের নির্দেশে রাসল্লাহ আলাইহি সাল্লামের তরিকাই বাদ পদ্ধতিতে সেজন্যে আমরা জানি ইব্রাহিম আলাই সাল্লা অন্যতম একটা স্মৃতি মাকামি ইব্রাহিম অথচ আমরা কখনও মাকামি ইব্রাহিমকে চুমু খাই না বরং আমরা চুমু খাই হাজরা আসোয়াদে কেন রাসোল্লা সাল্লু আলি সাল্লাম এই পাথরে চুমু খেয়েছে সেজন্য আমরা খাই তো প্রথম কথা হলো আমরা কারোর স্মৃতির জন্য কোনো ইবাদত করি না আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নির্দেশে আমরা ইবাদত করি দ্বিতীয়ত ইব্রাহিম সালামের দুই ছেলে ইসাহাক ইসলাম এবং ইসমাইল আলীহাসাল্লাম আমরা দুজনকেই নবী মনে করি দুজনকে আমরা সম্মান করি দুজনের প্রতি আমাদের ভক্তি এবং ভালোবাসা সমান সুতরাং যে কেউ ইব্রাহিম আলাহিসাল্লাতে যাকেই কুরবানি করেন আমাদের কোনো সমস্যা নেই কিন্তু প্রকৃত সত্যটা হলো ইব্রাহিম আলাই সালাতুসালাম তার বড় ছেলে ইসাহাক আলাইসাল্লাসালামকে নয় বরং ইসমাইল আলি ইসলামকে কোরবানি করেছিলেন এ বিষয়টা আমরা প্রথমে বাইবেল থেকে একটু জেনে নিই তারপর আমরা কোরআনে যাব ইহুদে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ পবিত্র বাইবেল বাইবেলের প্রথম পুস্তক পয়দায়স বা আদিপুস্তক পয়দায়েশ বা আদি পুস্তকের ষোলো অধ্যায়ের পদে বলা হচ্ছে ইব্রাহিম আলাই বয়স যখন ছিয়াশি বছর তখন ইসমাইল আলিসাল্লাসালামের জন্ম হয় একই কথা পয়দা এসের একুশ অধ্যায়ের পাঁচ পদ একুশ অধ্যায়ের পাঁচ পদে বলা হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাতুসালামের বয়স যখন একশো বছর তখন তার দ্বিতীয় ছেলে ইসহাকের জন্ম হয় তো ইব্রাহিম আলাইসাল্লা প্রথম ছেলে ইসমাইল আলাইসালাম তিনি যখন জন্মগ্রহণ করেন তখন তার বয়স হল ছিয়াশি বছর আর যখন তার দ্বিতীয় ছেলে ইসাহাক আলাইসালাম জন্মগ্রহণ করেন তখন ইব্রাহিম আলাইসালামের বয়স হলো একশো বছর তার মানে দুই ছেলের মাঝখানে ব্যবধান হলো পনেরো বছর তাহলে ইসমাইল আলাই সালাতুস্সালাম একাধারা পনেরো বছর পর্যন্ত তিনি তার পিতার একমাত্র ছেলে ছিলেন অদ্বিতীয় ছেলে ছিলেন কিন্তু ইশাহ আলী সালাম তার পিতার অদ্বিতীয় ছেলে অথবা একমাত্র ছেলে একদিনও ছিলেন না কেন যে তিনি তো বড় ছেলে দ্বিতীয় ছেলে হওয়ার পর ওই ছেলের একমাত্র ছেলে থাকে না তো কোরবানীর নির্দেশ প্রসঙ্গে বাইবেলের আদিপুস্তকের বাইশ অধ্যায়ের এক থেকে দুই পদে নির্দেশনা দেওয়া হয়েছে ঈশ্বর বললেন ইব্রাহিমকে যে তুমি তোমার অদ্বিতীয় ছেলেকে কুরবানি করো তুমি তোমার অদ্বিতীয় ছেলে ইসমাইল আলাইসাল্লা সালাম ইসাখা আলাইসাল্লাতুসালাম কখনও কোনোভাবেই মানে সামান্য একটু মুহূর্তের জন্য তিনি অদ্বিতীয় ছেলে ছিলেন না এ হলো বাইবেলের সুস্পষ্ট বর্ণনা যে ইসমাইল আলহসাল্লা সালাম ইসাহাক আলসালাতুস্সালামকে কুরবানি করেছিলেন সোরা সাফাতের সাতান্নব্বই সাতানব্বই নম্বর আয়াত থেকে একশো তো এগারো নম্বর আয়ত পর্যন্ত বিষয়টি আলোচিত হয়েছে তো আল্লাহতালা ইব্রাহিম আলাইসাল্লাতে সালাম আল্লাহ তালার কাছে ছেলের জন্য প্রার্থনা করছেন প্রার্থনা করলে আল্লাহ তালা সুসংবাদ দিলেন ফাবাস হবি হবিগুলামিন হালিম তো সুসংবাদ দেওয়ার পর ইব্রাহিম আলাইসাল্লাতুসালামের ছেলের কুরবানির ঘটনা বিষয় আলোচনা হয়েছে আল্লাহ তালা বললেন ফালাম্মা বালাগা মাহুসায়া বুনাইয়া ইন্নি আজবাহ কংজুর মাদা তার ইব্রাহিম আলাই সালাতামের ছেলে যখন তার পিতার সাথে চলাফেরার বয়স উপনীত হলো আল্লাহ তালা তাকে স্বপ্নে দেখালেন কুরবানি কুরবানির বিষয়টা তো তিনি তার ছেলেকে বললেন যে আমি এভাবে কুরবানি করতে দেখেছি এ বিষয়ে তোমার কি অভিমত ছেলে বললেন সাতাজিদুনি ইনসা আল্লাহ মিনা সাবিরিন আপনি স্বপ্ন যা দেখেছেন তাই করেন আমাকে সবরকারীদের মধ্যে ইনশাল্লাহ পাবেন আল্লাহ রব্বুল আলমিন উভয় যখন কুরবানি হইতে এবং কুরবানি করতে প্রস্তুত তখন আল্লাহ তালা ইব্রাহিম আলাইসালুস্লামকে ডেকে বললেন ওনা দঈ নাহ আইয়া ইবরহিম পদ সদাকুতার রু ইয়া ইন্না কাদা আলিকা নাজিদিন ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্ত্বে পরিণত করেছ তোমার ছেলে কুরবানি করা তো আমার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল তোমাকে পরীক্ষা করা আর তুমি পরীক্ষায় উত্তীর্ণ তো পরীক্ষায় উত্তীর্ণ উত্তীর্ণ এরপরে তার প্রতিদানটা কী আল্লাহ তালা তাকে কী পুরস্কার দেবেন আল্লাহ তালা বলেন অফাদাই নাহু বিদিবিহাই নাজিম আল্লাহ তালা এর বিনিময়ে তাকে একটা জবেহের পশু দিলেন প্রথম পুরস্কার দ্বিতীয়ত আল্লাহ তালা বললেন যে আমি পরবর্তী যুগে পরবর্তী মানুষদের জন্য তোমার এই ঘটনাকে স্মৃতিস্বরূপ নিদর্শনস্বরূপ আমি রেখে দিব আল্লাহ তালা বলেন অতারকনা আলাই হিফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম পরবর্তীদের জন্য এটা শিক্ষণীয় ঘটনা হিসাবে আল্লাহ তালা রেখে দিয়েছেন ইব্রাহিম উপর সালাম বর্ষিত হোক ইন্না কাদা আলী নাজিজিন মোহসেনিন এভাবেই আমি মোহসিনিন যারা তাদেরকে পুরস্কার দিয়ে থাকি ইন্না মিন ইবাদিন আল আল্লাহ তালা বলেন ইব্রাহিম আমার মমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল এ পর্যন্ত কুরবানি করা কুরবানির পুরস্কার ইত্যাদি বিষয়ে আলোচনা শেষ আল্লাহ তালা আরেকটা বিশেষ পুরস্কার দিলেন তাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে সেটা হলো মিনাস ইসাহ আবিন আল্লাহ তালা বললেন যে আমি তাকে ইসহাকের সুসংবাদ দিলাম প্রিয় দর্শক শ্রোতা আপনারা লক্ষ্য করেছেন আল্লাহ রুবুল আলমিন সন্তানের সুসংবাদ দিয়েছেন তারপরে সন্তানের বয়সের আলোচনা করেছেন যে সন্তান যখন পিতার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো তখন কুরবানির ঘটনা ঘটে গেল কুরবানির ঘটনা শেষ করার পরে আল্লাহ তালা ইসাহাক আলাহ সালাতুসলামের নাম ধরে তার সুসংবাদ প্রদান করেন তার মানে কোরবানি জৈসেলের সাথে কোরবানির ঘটনা জৈসলের সাথে ঘটেছে তিনি কোনোভাবেই ইসাহাক আলাই সালাতুসলাম হতে পারেন না তো আমরা পবিত্র বাইবেল খ্রিস্টান ইহুদিদের ধর্মগ্রন্থ এবং মহাসত্য গ্রন্থ আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত গ্রন্থ কোরআনুল কালিমের মাধ্যমে আমরা এই বিষয়টা সুস্পষ্টভাবে জানতে পারলাম যে ইব্রাহিম আলাইসালাতুসলাম তার বড় ছেলে তথা ইসমাইল আলাইসাল্লাতেসাল্লামকে কুরবানি করার জন্য তিনি গিয়েছিলেন কুরবানি করতে চেয়েছিলেন আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আসা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন আল্লাহ তাআলা তাকে প্রতিদান দান করেছেন আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আমিন